আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে মোবাইলের একটা গুরুত্বপূর্ণ সেটিং আজ আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা মোবাইলে কাজ করার জন্য ফার্স্টে ডিসপ্লে আলোর ধ্যানটা কাজটা করে থাকি। যদি এমন হয় অফ ডিসপ্লে উপরে আপনি আপনার ফিঙ্গার দিয়ে সি অটটা লিখে আপনার যে অপশনে যাওয়া প্রয়োজন, যে অ্যাপসটা যাওয়া প্রয়োজন, সে অ্যাপসে আপনি ডাইরেক্ট চলে গেলেন, তাহলে কেমন হয়? ঠিক এমন একটা সেটিং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এর জন্য যে কাজটা করতে হবে, আপনি আপনার মোবাইলের যে সেটিং অপশন আছে সেটিং অপশানে যেয়ে ক্লিক করবেন এবং আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এই যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডটাতে আপনি একটা ক্লিক করবেন। ওপরে একটা সুইচ দেখতে পাবেন যেটা অফ আছে, অফ সুইচটাকে আপনাকে অন করতে হবে। এটা ওকে চাইবে, ওকে করে দেবে। এখন দেখুন এখানে সি ওয়ার্ড আছে, এই সি ওয়ার্ডের পাশে ওর একটা আইকন আছে, আইকনে ক্লিক করুন। এখানে আপনি অনেক চাপ দেখতে পাবেন, যেটা আপনার প্রয়োজন সেই অ্যাপসটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখন আমার এখান থেকে প্রয়োজন অফিস স্টুডিও, আমি অফিস স্টুডিওতে ক্লিক করলাম এবং এটা ওকে চাইছে, আমি এটা ওকে করে দিলাম। আমি এখন দেখে নেবো যে অফিস স্টুডিও আছে কি না। এবার এখান থেকে বেরিয়ে আসলাম এবং আলো অফ করে এই ডিসপ্লের উপরে আমি শেয়ার করে দেবো, আমি অফিস স্টুডিওতে পৌঁছে যাব।